সোমবার ঘন্টা খানেকের ঝড়, তছনছ হয়ে যায় জলপাইগুড়ির ধূপগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন জায়গা। ঘরবাড়ি ঝড়ে ভেঙে যাওয়ার পাশাপাশি চাষের ফসলের ব্যাপক ক্ষতি হয় এদিনের ঝড়ে। মঙ্গলবার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, এলাকার পঞ্চায়েত সদস্য বিনয় রায় সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। সোমবার সন্ধ্যায় এক ঘন্টার কালবৈশাখীতে ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকায় শতাধিক গাছ ভেঙে পড়ে, বিদ্যুৎহীন হয়ে পড়ে বহু এলাকা। মূলত ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত, সাকুয়াছড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ঘরের ওপর ভেঙে পড়ে বড় বড় গাছ, পাশাপাশি ধূপগুড়ি নাথুয়া রাজ্য সড়কের উপর গাছ পড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ধূপগুড়ি থেকে নাথুয়া গ্রামের রাজ্য সড়কে কালীরহাট এলাকায় বেশ কয়েকটি গাছ রাস্তার উপরে পড়ে রাস্তা বন্ধ হয়ে পড়ে। ঝড়ের পর থেকে মাগুরমারি গ্রাম পঞ্চায়েতের পাইকাপাড়া, ঘোষপাড়া, বসের ডাঙ্গা এলাকা অন্ধকারে ডুবেছে। আজকে সারারাত বিপর্যয় মোকাবিলা দল এমনকি দলকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে রাস্তার উপরে পড়ে থাকা গাছগুলো কেটে সরিয়ে দেয় এলাকাবাসীর সাহায্যে। তবে মানুষ ঘরের উপরে ভেঙে পড়ে থাকা গাছ এখনো সরানো সম্ভব হয়নি। মঙ্গলবার সকালবেলা ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৌশিক রায়, পঞ্চায়েত সদস্য বিনয় রায়। তারা ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন, এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। তাদের প্রাথমিকভাবে পলিথিন সাহায্য দেওয়ার কথা আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি জেলা প্রশাসনের আধিকারিকদের ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিস্তারিত রিপোর্ট পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।